অভিনয় এবং সঞ্চালনায় বেশ কিছুদিন ধরেই বিরতি নিয়েছেন অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস। তবে বাকিগুলো বন্ধ থাকলেও নাচটা চালিয়ে গেছেন বরাবর। বহুদিন ধরে যুক্ত থাকার পর জনপ্রিয় কোরিওগ্রাফার অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সাথে দর্পণী স্কুল অফ পারফর্মিং আর্টসের আংশিক দায়িত্ব নিলেন সৌমিলি। দেখো, দর্পণী যাত্রা শুরু হয়েছিল অনেক বছর আগে অর্ণবদার হাত ধরেই। তো তারপর বিগত 15 বছর হলো আমি দর্পণীর হাত ধরেছি। তো আমরা একসাথে অনেকদিন কাজ করেছি অন স্টেজ। এখন আমরা এসে ডিসাইড করলাম যে আমরা দুজনে একসঙ্গে নাচ শেখাবো। অর্ণবদা তো এতদিন আমাকেও শিখিয়েছে, স্টুডেন্ট তো রয়েছে। তো এবারে আমরা দুজন ডিসাইড করলাম যে আমরা একসঙ্গে কাজ শুরু করব, আবার নাচ শেখানোর কাজ। তো ওই জন্য আমাদের এই যাত্রা সাউথ কলকাতায় দর্পণীর একটা ব্রাঞ্চ নতুনভাবে আমরা ওপেন করছি। তো এখানে সব ধরনের নাচই থাকছে, ক্লাসিক্যাল থাকছে, কন্টেম্পোরারি, ব্যালে, সব কিছুই থাকছে। তো দেখা যাক, সকলের শুভেচ্ছা, সকলের ভালোবাসা নিয়ে আশা করি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। আমরা দুজনেই শুরু করছি এখন এটা। অ্যাকচুয়ালি দর্পণীতে 22 বছর ধরে চলছে, আর সৌমিলি 15 বছর ধরে কাজ করছে আমাদের সাথে, পার্ট অফ দর্পণী। আর সৌমিলি সব প্রোডাকশানগুলো লিড রোলগুলো করে আমাদের, যে প্রোডাকশান রয়েছে। কিন্তু এখন আমাদের ইচ্ছে যে এটা শুধু সাউথ ক্যালকাটা নয়, এটা নর্থ ক্যালকাটা, সল্ট লেক এবং তাছাড়া জেলায় একটু ছড়িয়ে দেওয়া বিভিন্ন, কেননা এত প্রোগ্রাম হচ্ছে নাচের, কিন্তু প্রপার ট্রেনিংটা খুব দরকার আমাদের মনে হয়, তাই জন্য সেটারই আমাদের টার্গেট মেন। দক্ষিণ কলকাতায় খুলল এই প্রতিষ্ঠানের নতুন ব্রাঞ্চ, আর সেই উপলক্ষে এদিন একসাথে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয় সরকার এবং আরো অনেককে। দর্পণী যে বহু সৃষ্টিশীল মানুষদের জন্য খুলে দিতে চলেছে আরো একটি নতুন দরজা, এমনটাই বললেন দুজনে। আমার মনে হয় নাচের সাথে যদি সব থেকে কিছু সম্পর্ক থেকে থাকে সেটা হচ্ছে মিউজিকের সম্পর্ক, কারণ মিউজিক ছাড়া নাচ হয় না। আর নাচ মিউজিককে একটা অন্য উচ্চতা দেয় সব সময়। আর দর্পণীতে এসে ভীষণ ভালো লাগছে, কারণ আমার দুই বন্ধু অর্ণব এবং সৌমিলি, ওরা দীর্ঘদিন ধরে নাচ নিয়ে কাজ করছে, প্রচণ্ড গুণী এবং কৃতি দুই মানুষ, কৃতি দুই শিল্পী এবং খুব ভালো গুরু ওরা। আমার মনে হয় যে কৃতি শিল্পীর থেকেও ভালো গুরু অনেক বেশি জরুরি আমাদের জন্যে, কারণ ভালো গুরু থাকলে আমরা অনেক শিল্পী পাবো। দর্পণী এখানে একটা শাখা আজকে থেকে শুরু করছে, আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো অর্ণব এবং সৌমিলির জন্য এবং এখানে যারা যারা শিক্ষার্থী আছেন বা যারা যারা আয়োজক আছেন প্রত্যেকের জন্য। এটা অসম্ভব ভালো, মানে সৌমিলিকে আমি চিনি অনেকদিন ধরে অভিনেত্রী হিসেবে, কিন্তু আসলে এরকম একটা ইনস্টিটিউট এবং একটা ডান্স ইনস্টিটিউট, এবং আমার মনে হয় যেটা ঠিকই যে আমাদের পশ্চিমবাংলায় অনেক কিছু হয়তো নেই, আমরা কথা বলি, কিন্তু আমাদের কাছে যেটা আমাদের মনে হয় এটা আমাদের স্ট্রেংথ, যে আমাদের কালচারালি আমরা ভীষণ রিচ। এবং সত্যি কথা বলতে যে কোনো বাড়ি, মধ্যবিত্ত বাড়ি বলি, বড়লোকের বাড়ি বলি, যে কোনো জায়গায় গেলে প্রত্যেকটা দুটো চারটে বাড়ি অন্তরন্তর হারমোনিয়াম নেই, তবলা নেই, বা বাচ্চাদের নাচ শেখানো হবে না বা আঁকা শেখানো হবে না। এটা এই যে একটা, এটা একটা অদ্ভুত জিনিস আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এখনও আছে, মানে ইদার মেয়ে হলে নাচ শিখবে, ছেলে হলে একটু তবলা বাজানো শিখবে, সেখানে এরকম ধরনের একটা ইনস্টিটিউট। এবং সৌমিলি খুবই সুন্দর একজন ডান্সার, এবং আমার মনে হয় যে এখান থেকে যারা ছেলেমেয়েরা বেরোবে, বিশেষ করে মেয়েরা যারা বেরোবে, নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এখান থেকে ভালো ডান্সার পাবো, এবং যদি সেন্সেলি কাজটা করা যায় এটার একটা নিশ্চয়ই ভবিষ্যৎ আছে। আমার আন্তরিক শুভেচ্ছা তো রয়েছে দর্পণের সঙ্গে, এবং এদের আজকে জাস্ট শুরু করলো, এবং আমি যতটুকু ওকে জানি যে যে কাজটাই ও করে খুব আন্তরিকভাবে এবং খুব মন দিয়ে করে, তো আমার আন্তরিক শুভেচ্ছা থাকে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।